হ্যালো, গুড মর্নিং গাইস। অ্যান্ড আজকে অনেকদিন পর মানে ব্লগ করছি, কেন করিনি এতদিন তার অনেকগুলো কারণ আছে। তো এখন বাজে 6টা অ্যান্ড আমি ঘুম থেকে এখনও উঠিনি। তো মুখাদ্য ফ্রেশ হয়, তারপর আমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করব কি হবে না হবে। তো চলো গাইস, মুখ টুক ধুয়েছে দেখা হচ্ছে। তো এখন চান করলাম, চান করে খাওয়া দাওয়া হয়ে গেল এবং উপরে আসলাম, একটু জাস্ট একটু ঘুরবো উপরে, রৌদ্রটা একটু মানে লাগাবো শরীরে। তারপরে একজন আসবে, একটা ভাই আসবে, আমাকে কি চ্যালেঞ্জ দেয় সেটাই মানে দেখার বিষয়। তো আজকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, তো তোমরা সঙ্গে থেকো গাইস আর ভিডিওটা এনজয় করো। টাটা ততক্ষণের জন্য। তো এখন ছিলাম ছাদে, রৌদ্রটা মানে একটু গায়ে লাগিয়েলাম, গাটা গরম হয়ে গেল, আর চলে এসেছি বাগানে। তো বাগানে চ্যালেঞ্জ দেওয়ার জন্য রেডি হয়ে চলে এসেছে, মানে মনটা ছটফট করছে। এদিকে গাই। তো কি চ্যালেঞ্জ আমাকে আজকে যা চ্যালেঞ্জ দিবে, 15টা পুশ আপ না রে, বল নিজের মুখে বল। আমি আজ এই দাদাটাকে চ্যালেঞ্জ দিব 15টা পুশ আপ মারার। আচ্ছা, যদি 15টা পুশ আপ মেরে দি তাহলে? তাহলে তোমাকে একটা বিকাল ক্যাডবেরি চকলেট দিব। আচ্ছা, তো তোমার ভিডিও চলছে, ব্লগ চলছে, আর মানে আমি যদি 15টা পুশ আপ সলিড ভাই মেরে দিই তো আমাকে বললো ডেয়ারি মিল্ক দিবে, মানে চকলেট ক্যাডবেরি। তো ডেয়ারি মিল্ক কি হবে, ডেয়ারি মিল্ক দিবি তো? এদিকে দেখ, ডেয়ারি মিল্ক দিব। আচ্ছা, ডেয়ারি মিল্ক দিবে। তো ডেয়ারি মিল্কের লোভ আর আমাকে বলছে 15টা পুশ আপ, ও ভাবছে আমি 15টা পুশ আপ মারতে পারবো না। না, পারবা না। 15টা পুশ আপ মারতে পারবো না? না। আর তুমি যদি না পারো তাহলে তুমি আমাকে 50 টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, আমি ও আমি যদি 15টা পোশাক মারতে না পারি তাহলে আমি ওকে 50 টাকা দেবো, আর আমি যদি 15টা পোশাক মেরে দিই তাহলে ও আমাকে কিন্তু খাওয়াবে ডেয়ারি মিল্ক। ঠিক আছে, তো ভিডিও দেরি করছি না, তাড়াতাড়ি আমরা মেন ভিডিওর দিকে যাই, তো তোমরা সঙ্গে থাকো। তো উপরে চলে এসেছি আর চ্যালেঞ্জ দেওয়ার জন্য সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। তো এই যে এরা বলছে যে আমাকে নাকি 15টা পোশাক মারতে আমি পারবো না, আর এর তো বক্তব্য শুনলাম, এও বলছে 15টা পোশাক মারতে পারবো না। তো চলো গাইস, 15টা পোশাক মেরে দেখিয়ে দিই আর সঙ্গে থাকো। দূর কর দিচ্ছি, দেখো গুনো তোমরা, তোরা সঙ্গে কর গুন মিলে। 1 2 3 4 5 इन भाई साहब अभी खस्ता गया है।30টা বলবে। তো 30টা পুশআপ মারার জন্য রেডি হয়ে যাব আর কি। তো নেক্সট ভিডিও তোমার 30টা পুশআপ এর আসছে। আর এই ব্লগটা আজকে এখানে শেষ করছি, আর এতদিন পর কেন ব্লগ করলাম মানে একটু চাপে আছি গাইস, সামনে HS পরীক্ষা আছে। তো এই আর 2 মাস পর আবার কন্টিনিউ ব্লগ দিতে পারবো। আর তো এখন এই মানে যখন মানে ইচ্ছা করে, মুডের উপর ডিপেন্ড করছে গাইস কখন ব্লগ দিব না দিব। তো তোমরা কেউ এই চ্যানেলটা সেরে যেও না, সলিড চ্যানেলটার সঙ্গে থেকো, 2 মাস পর কন্টিনিউ ব্লগ আসবে আমার চ্যানেলে, আর আমাদের সঙ্গে থাকো চ্যানেলটা, INS ব্লগ চ্যানেলটাকে ভালোবাসো। আর প্লিজ তো জানোই আজকে ভিডিও এই পর্যন্ত, আর ভিডিওটি শেষের জানো কী করতে হয়, লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, প্লাস সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা নোটিফিকেশান বেল কোড টং করে বাজিয়ে দিবা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, কখন মানে কখন ভিডিও আসবে কিছু বলা যাচ্ছে না, আর 2 মাস পর তো কন্টিনিউ ভিডিও আসবে। তো টাটা।